প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঠিকাদারের মাধ্যমে রেল কর্মচারী নিয়োগ ব্যবস্থা বাতিল ও অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে রাজশাহীতে সমাবেশ রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে শেখ হাসিনার বৈশ্বিক ভাবমূর্তি প্রসঙ্গ রোহিঙ্গা প্রত্যাবর্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে শেখ হাসিনার বৈশ্বিক ভাবমূর্তি প্রসঙ্গ রোহিঙ্গা প্রত্যাবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম এই সেমিনারের আয়োজন করে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিরন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের যেখানে গেছেন সেখানেই এই বিষয়টি তুলে ধরেছেন কিন্তু এই পর্যন্ত কেউ কার্যকরী ভূমিকা পালন করেনি মায়ানমার থেকে বারো লাখ মানুষ বাংলাদেশে এসেছে সেটি সংখ্যায় প্রতিনিয়তই বাড়ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষাঞ্চরে চমৎকার পরিবেশে প্রায় এক লাখ মানুষের থাকবার মতো করে ঘরবাড়ি তৈরি করে দিয়েছেন তিনি বলেন মায়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট ঢুকছে আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে কাজে রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান হওয়া দরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাহিজ সাত্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড মিজানুর রহমান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শাহ আজমসহ অন্যান্যরা এদিকে বিকেলে আইবিএস সেমিনার রুমে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আয়োজনে কলাম লেখার রীতিনীতি কৌশল লিখন ও অনুশীলন শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় ঠিকাদারের মাধ্যমে রেল কর্মচারী নিয়োগ ব্যবস্থা বাতিল ও অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে সমাবেশ করেছে রাজশাহী রেলওয়ে রবিবার রেল ভবন চত্বরে এর আয়োজন করা হয় সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এতে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ওয়ালি খান কেন্দ্রীয় অতিরিক্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজশাহী শাখার সভাপতি জহরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আক্তার আলী সমাবেশে বক্তাগণ শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন ঠিকাদারদের মাধ্যমে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা হলে যারা যুগ যুগ ধরে রেলে অস্থায়ী কাজ করছেন তাদের বঞ্চিত করা হবে সমাবেশ শেষে পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয় রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ১৩ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা রবিবার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এর আয়োজন করা হয় কর্মসূচি থেকে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আবারও আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন গণমাধ্যম কর্মীরা আলটিমেটাম দিয়ে বক্তারা বলেন হামলার সঙ্গে জড়িতদের আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে আর এই নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার না হলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় ঘেরাও সহ বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব রাশেদ রিপন সিনিয়র সাংবাদিক হাসান মিল্লাত দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী আহমেদ শফি বিএফ বিএফইউজের নির্বাহী পরিষদ সদস্য বদরুল হাসান লিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক তানজিমুল হক রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ সহ রাজশাহীর গণমাধ্যম কর্মীরা নোয়াখালীতে রেকর্ড টেম্পারিং এর মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ ও বাড়ি দখলের অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী লন্ডন প্রবাসী জোবাইরের ভাই মোহাম্মদ নুরুল্লাহ সংবাদ সম্মেলন করেন রবিবার বেলা সাড়ে এগারোটায় নোয়াখালী প্রেস ক্লাবে এর আয়োজন করা হয় তিনি বলেন উনিশশো সালে পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার সাড়ে ছয় শতাংশ জমি ক্রয় করে চারতলা ভবন নির্মাণ করে বাড়িটির ক্ষমতা হস্তান্তর করেন তার ছোট ভাই কিন্তু আঠারো সালে পত্রিকার মাধ্যমে জানতে পারি বাড়িটি নিলামে বিক্রি হবে বিষয়টি নিয়ে ইসলামী ব্যাংক মাইজদি শাখায় যোগাযোগ করলে জানা যায় একটি জালিয়াতি চক্র রেকর্ড টেম্পারিং করে জাল দলিল দিয়ে ব্যাংক থেকে দুই কোটি টাকা ঋণ নিয়েছেন এ বিষয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নোয়াখালী জোনাল সেটেলমেন্ট কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি কোন ব্যবস্থা না নেওয়ায় চক্রটি ইসলামী ব্যাংক দপ্তর হাট শাখা থেকে একইভাবে চাল দলিল দেখিয়ে কোটি টাকার ঋণ নিতে চেষ্টা করেন এছাড়াও গত চার সেপ্টেম্বর জালিয়াতি চক্রের সদস্য আনোয়ার খান ইসলামী ব্যাংক ম্যানেজারের ডারোয়ানকে মারধর করে বাড়িতে প্রবেশ করে এ বিষয়ে সুধারাম থানায় লিখিত অভিযোগ দিয়ে আমাদের বাড়িতে উঠতে হয় কিন্তু আনোয়ার খান উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা ডাকাতির মামলা দিয়ে হয়রানি করছে তিনি আরো বলেন জালিয়াতি চক্রের সুরাইয়া ফ্রিন আনোয়ার খান বাড়ির মিথ্যা পাওয়ার অফ অ্যাটর্নি দেখিয়ে এ কাজ করছে তিনি এ চক্রের সাথে জড়িত সকলের বিচার চেয়েছেন নাটোরের নলডাঙ্গায় ক্ষুদ্র নৃগোষ্ঠী গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি গরিব অসহায়দের মাঝে সেলাই মেশিন মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী ও চাবি বিতরণ করেন নাটোর নদস্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা কর্মকর্তা সঞ্জয় কুমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল শুকুর সহ কর্মকর্তাবৃন্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ বরাদ্দে জন ক্ষুদ্র নৃগোষ্ঠী গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ছাপান্ন জন গরিব অসহায়দের মাঝে সেলাই মেশিন তিনজন মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী ও সাতটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে উনিশ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয় নাটোরের উত্তরা গণভবন লেকসহ বিভিন্ন সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে রবিবার বেলা এগারোটার দিকে উত্তরা গণভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল সাকিব বাকি জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন সহ কর্মকর্তাবৃন্দ এই কর্মসূচির আওতায় সদর উপজেলার বারোটি সরকারি জলাশয়ে কেজি মাছের পোনা অবমুক্ত করা হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি রবিবার সকাল সাড়ে দশটার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব রহিম নেওয়াজ সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচু বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগের নিজের সম্পদ গোছাতে গিয়ে খাদ্যদ্রব্য সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের হয়েছে এখন সরকার তার দলীয় নেতাদের কন্ট্রোল করতে পারছে না তারা কিভাবে দেশের মানুষের কথা ভাববে বিএনপি জনগণের সমস্যা নিয়ে প্রতিবাদ করতে গেলেই আওয়ামী লীগের পুলিশ বাহিনী দিয়ে নেতাকর্মীদের গুলি করে হত্যা করছে সেই সাথে রয়েছে সরকার দলীয় যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী তাদের দিয়ে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করিয়ে বিএনপিকে কে দমিয়ে রাখা যাবে না বিএনপি জনগণের দল তাই দেশের মানুষের সুন্দর জীবনযাপনের জন্য বিএনপি প্রতিবাদ চালিয়ে যাবে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ